আসলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি এই যে অস্ত্রগুলি লুট হয়েছে এই অস্ত্রগুলি কাছে আছে বা যারা এই ঘটনা ঘটেছে এরা তার ভালো কোনো দলীয় লোক পারে না এরা কোনো গোষ্ঠী এই অস্ত্রগুলি আমাদের সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর এই অস্ত্রগুলি আমাদের যৌথবাহিনী অভিযানে নামলে অস্ত্রগুলি উদ্ধার হবে ইনশাল্লাহ আর আমাদের যে সহযোগিতা লাগে আমরা করবো ইনশাল্লাহ এই অস্ত্রগুলি উদ্ধার হওয়া দরকার এটা কার ব্যবহার হয় আমার উপরে আপনার উপরে সাধারণ জনগণের উপরে ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এটা আমরা এটা নিয়ে একটু আতঙ্কিত এই অস্ত্রগুলি অনেক অস্ত্র লাগিয়েছে এই ঘটনার পর যখন থানার পুলিশগুলি আমাদের লোকাল থানার অফিসাররা আসলো আমি গিয়ে কথা বলছিলাম বলার পরে আমি একটা উদ্দেশ্য দিয়েছিলাম যে প্রতিটা মসজিদে মসজিদে মাইকিং করার জন্য যে কারো কাছে যদি থানার কোনো অস্ত্র শস্ত্র বা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র থাকে আপনারা তিন দিনের কালটিমিটি দিয়েছিলাম অনেকদিন হয়ে গেছে এটা তিন দিনের কালটিমিটি নিয়েছিলাম যে তিন দিনের মধ্যে আপনারা হস্তক্ষেপ করবেন এই হস্তান্তর করবেন বিষয়গুলি যদি কোনো কিছু থাকে মসজিদে মসজিদে মাইকিংও করেছিলাম তো এটা কোনো সারা পাওয়া যায় নাই আর এটাও বলছিলাম তিন দিন পরে যদি কারো কাছে পাওয়া যায় ও কিন্তু এটার আসামি হবে যেই হোক সে যেই দলেরই হোক বিবেচনা ও ক্রিমিনাল হিসেবে ও আসামি হবে এই সময় তো শেষ হয়ে গেছে এখন তো ওনারা যার কাছে এগলি পাওয়া ওই সন্ত্রাসী ওই ক্রিমিনাল ওই লুটেরা যে চেষ্টা করেছি আমি এটা হ্যাঁ

আমি চাই পুরনো তো কিছু অফিসার আসুক এর মধ্যে যাতে সম্পৃক্ত হয় যারা নাকি প্রতিটা এলাকা গলিগালি চিনে কোনো নিরপরাধ মানুষ যাতে হ্যারাসমেন্ট না হয় আর এই যে অনেকে অনেকের সাথে সুতরাং আছে মিথ্যা কথা বললে বা লিস্ট দিতে পারে এই লিস্টগুলি যাচাই বাজি করা উচিত এটা আমি অনেক দেখছি ভুয়া নাম ভুয়া মোবাইল নাম্বার বা ভুয়া অ্যাড্রেস দিয়া কমপ্লিট করে হ্যাঁ ওই কমপ্লিট করে যাচাই করতে গেলে তা যায় কি এটার কোনো সত্যতা নাই এটা একজনের সম্মান হানি করার জন্য এটা করে এই জিনিসগুলি আমি আমার প্রশাসন ভাইদের বলবো এই জিনিসগুলি ভালো মতো যাতে যাচাই বেচাই করে ওনারা স্টেপ নেয় যদি কারোর কাছে কোনো মেসেজ থাকে আমার এলাকাবাসীর বা পাশে পাশাপাশি কারো যদি মেসেজ থাকে যে অমুকের কাছে অস্ত্র আছে বা লুটের জিনিস আছে ওনারা যাতে প্রশাসনের ইনফরমেশন দেয় আমি চাই এটা ওনারা যদি দেখা যায় একজনের বাসার মধ্যে একটা অবৈধ জিনিস আছে উনি হয়তো জানে না কিন্তু উনিও কিন্তু এই বিপদে পড়বে যদি ওনার বাসা থেকে রিকভারি হয় ধরেন আমার বাসার মধ্যে যদি কোনো অবৈধ জিনিস থাকে আমি যদি প্রশাসনকে যাই নাও না জানা ভাল করে থাকি প্রশাসন যদি ওই জায়গা থেকে জিনিসটা উদ্ধার করে তাহলে আমিও কিন্তু ক্রিমিনাল হিসাবে গণ্য হব এই কারণে প্রতিটা বাড়িয়ালা বাড়িয়ালা উচিত যে তার বাসার মধ্যে কোনো অবৈধ জিনিস আছে কিনা একটু যাচে বেঁচে করা